कोई ऐसा गीत गाऊं के आरजू जगाऊं, বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আগামীতে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিশ আপনার মিস না হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যে এই ভিডিও তৈরি করতে যেসব ফাইল দরকার হবে আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে চাইলে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে চলে আসুন কাইন মাস্টারে। কাইন মাস্টারে এসে 60 পয়েন্ট এসে সিলেক্ট করুন। সিলেক্ট করে যে ছবিগুলো দিয়ে ভিডিওটা বানাবেন সেই ছবিগুলো পরপর সিলেক্ট করলেন। দেখুন আমি পরপর সিলেক্ট করে নিচ্ছি, আপনারা এইভাবে কিন্তু পরপর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এক একটা ছবিকে আপনি সাজিয়ে নেন। প্রথমে ছবিটাকে টাচ করুন, টাচ করার পর এন্ড পজিশন ও ফার্স্ট পজিশন দুটোকে সমান করে নিন। সবগুলো কিন্তু একই রকম প্রসেস, পরপর কিন্তু একই রকমভাবে সাজিয়ে নেন। তো বন্ধুরা এই ভিডিওতে যেসব ফাইলগুলো দরকার হবে সেগুলো কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো তখন আমি পরপর কিন্তু সাজিয়ে নিচ্ছি। এভাবে ভিডিও তৈরি করে কিন্তু আপনি যদি টিকটক আইডি থাকে টিকটক আইডিতে আপলোড করে প্রচুর পরিমাণে ফলোয়ার এবং লাইক পেতে পারেন। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। যখন আমার ছবিগুলো সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেলে প্রত্যেকটা ছবিকে আবার একটা করে টাচ করবেন। টাচ করার পর গ্রাফিক্সে চলে আসবেন। গ্রাফিক্সে এসে মেমোরি লাইন যে গ্রাফিক্সটা আছে সেটা কিন্তু পরপর লাগিয়ে নেবেন। যদি না থাকে তাহলে দেখুন নিচে গেট মোড় আছে, গেট মোড়ে এসে ওখান থেকে কাইন্ড মাস্টার যে অ্যাপস্টোর এসে ডাউনলোড করে নেবেন। তখন আমি মেমোরি লাইন সিলেক্ট করে নিলাম। প্রত্যেকটা কিন্তু প্রসেসে কী প্রত্যেকটাকে কিন্তু একটা আলাদা আলাদা করে মেমোরি লাইন গ্রাফিক্স লাগিয়ে নেবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমার লাগানো কিন্তু অলরেডি সব কটাই হয়ে গেল। তারপর কিন্তু আবার লেয়ারে চলে আসুন। লেয়ারে এসে আমি এখন পিএনজি বেলুন বাদ দে এটা লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটু এমনি ওভারঅল অ্যানিমেশন দিয়ে দিন। ওভারঅল অ্যানিমেশন দিয়ে দিলে দেখতে ভালো লাগবে, গেট অ্যাপটা একটু আলাদা হবে। টাইম লাইনটাকে পুরোটা বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর আবার লেয়ারে চলে আসুন। লেয়ারে এসে পিএনজি যে কেকটা আছে এই কেকটা সিলেক্ট করে নিন। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টাইম লাইনটাকে পুরোপুরি বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর ওটাকে জুম আউট করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আবার লেয়ারে এসে টেক্সটে এসে আপনি আপনার মতো নাম অ্যাড করতে পারেন। আমি সাধারণত একটা নাম আমি বেবি লিখে নিলাম। লিখে নিয়ে কালারটাকে চেঞ্জ করে দেন। চেঞ্জ করে দিয়ে পজিশন মতো ঠিক মিডিল করে বসিয়ে দেন। বসানো হয়ে গেলে ফোনটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ফোনটাকে চেঞ্জ করে নিন। তখন আমি চেঞ্জ করে নিলাম। এরপর এখানে আপনি একটা আউটলাইন দিয়ে দেন। আউটলাইন দিয়ে কালারটাকে সাদা করে দিন। সাদার একটু লাইনটাকে একটু কম করে দিন। সাদাটা ভালো লাগলো না, আমি হলুদ করে দিলাম। টাইম লাইনটাকে ফুল করে দিন। ফুল হয়ে গেল।
তারপর আপনি চলে আসুন। আরেকটা আমার পিএনজি ফাইল আছে, এই পিএনজি ফাইলটা আমি সিলেক্ট করলাম, এগুলো কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওটা হয়ে যাওয়ার পর মিডিয়াতে এসে আমি ব্ল্যাক টেম্পলেট যেটা ইউজ করছি ওটাকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর নিচে এসে ব্ল্যান্ডিং করে দিন, ব্ল্যান্ডিং করে দিয়ে এটাকে স্কিন করে দিন। যেমন প্লে করে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে। এভাবে আপনি অডিও লাগাতে পারেন, আপনি আপনার মতো অডিও লাগিয়ে নেবেন। অডিও লাগানো হয়ে গেলে এক্সপোর্ট করে নেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের দিন কোনো নতুন ভিডিও নিয়ে। তখন কিন্তু ভালো থাকবেন, সুস্থ।